এই যে দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া। আমরা অনেক কথাই বললাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজের ম্যাক্সিমাম শিরিক করত, ম্যাক্সিমাম মূর্তি পূজা করত, শিরিক করত, ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত, ম্যাক্সিমাম মানুষ মাদক দ্রব্য সেবন করত, মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না, এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে, কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত, আমরা যেটাকে আইএমএ জাহিলিয়াত বলি। এদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইএমএ জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন, কত বছর? মাত্র 23 বছর। এক 23 বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোনো শিরক আছে কি, কোনো সুদ আছে, কোনো জেনা, ধর্ষণ, মাদক, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া, মানবতা বিরোধী কোনো অপরাধ আছে? 23 বছর, কত বছর? আপনি হিস্ট্রি পড়েন, দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন, পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই, এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজে পড়েছি হিস্ট্রি, আপনি পড়েন, আমরা ফিলোসফি পড়েছি, আপনি পড়েন, যে কোনো সভ্যতার কথা বলেন, ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন, আপনি ইতালির সভ্যতা বলেন, ব্যাবিলনের কথা বলেন, চাইনিজ বলেন, রোমকদের বলেন, কোনো সভ্যতাই মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই, পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন, এবং তার উপর দাঁড়িয়ে প্রায় 1400 বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে। কথা বুঝতে পারছেন না? এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আচ্ছা, একজন? এটাই প্রমাণ হয়, একটা এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পড়েনি। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতো। করতে পেরেছে? পারেনি, ইনশাল্লাহ পারবে। আরও প্রমাণ দেখেন, 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাযিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে, সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসান আল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি, কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি, কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি, কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন দেখবেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি, যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব।